দাগ নাম্বার দিয়ে আপনারা চাইলে কিন্তু খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। সো এখন থেকে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আর মাত্র 3 দিনের মধ্যে কিন্তু আপনারা সেটা ডাক অফিস থেকে কিন্তু ডাকঘর থেকে, মানে ডাক অফিস বলা হয়, তো আমাদের ডাকঘর থেকে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কালেক্ট করতে পারবো, ডাক অফিস থেকে, সরি ডাক অফিস বলা হয়। সো ডাক অফিস থেকে কিন্তু আমরা সেটা কালেক্ট করতে পারবো, ডাকের মাধ্যমে আমরা আনতে পারবো এটা সার্টিফাইড কপিটি। সো খতিয়ান সার্টিফাইড কপি কীভাবে, খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয় ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাকযোগের মাধ্যমে আপনারা আনতে পারবেন। তো প্রথমে আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এখানে আমরা গুগলে চলে আসলাম। তো গুগলে আসার পর এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে ই পর্সা লিখে সার্চ করতে হবে। দেখুন আমি ই পর্সা লিখে সার্চ করলাম, তারপর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রেস করতে হবে। সো এই ওয়েবসাইটে আসার পর খতিয়ান অনুসন্ধানে প্রেস করতে হবে। খতিয়ান অনুসন্ধানে প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন আমাদেরকে করতে হচ্ছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভাগ, আপনার বিভাগটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে নিচেই দেখতে পাচ্ছেন জেলা, আপনার জেলাটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে আমার সিলেক্ট বিভাগটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর আপনার বিভাগটা আপনি সিলেক্ট করে দেবেন। এভরিওয়ান, এটা খুবই স্যাম্পল আর সহজ একটা বিষয়, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপর এখান থেকে সিলেট জেলাটা সিলেক্ট করে দিলাম, সিলেট বিভাগটাও সিলেক্ট করে দিলাম। এখান থেকে খতিয়ান টাইপ নির্বাচন করুন, আপনি কোন খতিয়ান টাইপটা নির্বাচন করতে হবে। আমি BRS টাইপে নেব, BRS টাইপে আমার এটা রয়েছে, সেজন্য আমি BRS টাইপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে আমার মৌজাটা সিলেক্ট করতে হচ্ছে। আমার মৌজাটা আমি খুঁজে বাহির করছি। সো এই মৌজাটা আমাকে খুঁজে বাহির করতে হবে, আপনারা আপনাদের মৌজাটা খুঁজে বাহির করবেন। ব্যাপারটা খুবই সহজ, এখান থেকে আপনাকে দাগ নাম্বারটা দিতে হচ্ছে, যে দাগ নাম্বারের মানে খতিয়ান সার্টিফাইড কপিটি জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন। তারপরে এখান থেকে এই ক্যাপচাটাকে পূরণ করে দিতে হবে, যেরকম আছে ঠিক সেরকমভাবে অনুসন্ধানে প্রেস করবেন। সো অনুসন্ধানে প্রেস করার মতো মালিকের নামটা চলে আসলো, তো মালিকের নামটা দেখলেই আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো তারপরে এখান থেকে আবেদন করুন এই এখানের মধ্যে প্রেস করতে হবে, মালিকের নামটা মিলিয়ে নেবেন সঠিক কিনা। তারপর এখান থেকে সব কিছু ডিটেলস সব কিছু দেখতে পাচ্ছেন, এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা আসলে এই মালিকের এই সার্টিফাইড কপি ঠিক আছে কি না, সব কিছু এগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হচ্ছে আমাদেরকে, তারপর এখান থেকে আপনাদেরকে সার্টিফাইড কপি এটা দিতে হবে, অনলাইন সার্টিফাইড কপি নাকি সার্টিফাইড কপি। সো আমরা এটা এখান থেকে সার্টিফাইড কপি দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমাদের সার্টিফাইড কপিটি প্রয়োজন। খতিয়ান নকল টাইপ এটা সার্টিফাইড কপি দিয়ে দিলাম। তারপর এখান থেকে অফিস, জেলা প্রকাশকের অফিস কার্যালয় সিলেট, ঠিক আছে, আচ্ছা এটা যেরকম আছে ঠিক সেরকমভাবেই থাকতে হবে। তারপর এখান থেকে আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন, ডাক যুগে আমি নিতে চাচ্ছি, মানে ডাকঘরের মাধ্যমে নিতে চাচ্ছি। তো ডাক যুগে আমি এই মানে ইয়েটি নিতে চাচ্ছি, মানে কাগজটি নিতে চাচ্ছি। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে, আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি, আমি এখান থেকে এনে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে কপি করে নিলাম, আমার আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা ওখানের মধ্যে ছিল, নোটপ্যাডে আমি নোট করে রাখছিলাম, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে জন্ম তারিখটা সেটাই আপনাকে এখানের মধ্যে দিতে হবে। এভরিওয়ান, এটা খুবই সহজ আর স্যাম্পল একটা ওয়ে, আপনারা আসলে করলেই কিন্তু বুঝতে পারবেন, যদি না করতে পারেন সেক্ষেত্রে আমি তো আছি। যাই হোক, এখান থেকে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন, খুবই সহজ আর স্যাম্পল একটা ওয়ে। তো দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়া মাত্র এখান থেকে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে মেসেজ আসবে কিংবা ফোন আসবে আপনার কাছে ডাকঘর থেকে, ঠিক আছে। তো ডাক অফিস থেকে কিন্তু আপনার মোবাইলে ফোন আসবে, এই নাম্বারেই আপনি নাম্বারটা আপনার সক্রিয় একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখান থেকে যাচাই করুন করে আমি দেখলাম যে এখান থেকে আমার সব কিছু ঠিক আছে, ঠিক আছে, আমার আইডি কার্ড পাওয়া গেছে, ঠিক আছে, আইডি কার্ড পাওয়া গেছে, এর আমার অলিউর রহমান নাম, এটাও চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা এই যোগফলটাকে বসাতে হবে, এই যোগফলটা বলতে 2 আর 3 কত হয়, 2 আর 3 5 হয়। সো এখানে আমাদের 2 3 যোগ 5, সো এখানে 5 আপনাকে বসিয়ে দিতে হবে। সো এটা বাংলায় বসালে কোনো সমস্যা নেই, ইংরেজিতেও বসাতে পারেন, যাই হোক যার যেরকমভাবে ইচ্ছা। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রদানের সময় সীমা 3 দিন, প্রদানের সময়সীমা মাত্র 3 দিন, 3 দিনের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তারপর সম্ভাব্য প্রদানের তারিখ মানে হচ্ছে এই তারিখের মধ্যে আপনারা এটা পেতে পারেন আপনি, ঠিক আছে। তারপর এখান থেকে টাকা দেখতে পাচ্ছেন, টোটাল 90 টাকা লাগবে, ঠিক আছে। এই বিষয়টা খুবই সাবল, 90 টাকা লাগবে। আজ কিন্তু একটু নয়েজের উপস্থিতি পেতে পারেন, শুনতেই পাচ্ছেন একটু নয়েজ হতে পারে, কারণ হচ্ছে আমার ঘরে কিন্তু মেহমান রয়েছে, বাচ্চা। যাই হোক, এখানের মধ্যে আপনাকে কিসের মাধ্যমে এই 90 টাকা পে করবেন সেটাই আপনাকে বলা হয়েছে। এখানে উপায়ের মাধ্যমে আমরা পে করি সাধারণত, কারণ হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিংটাই বিশ্বাস করি বেশি। তো এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ে আপনি উপায়ের মাধ্যমে দিয়ে দিতে পারেন। এখানে আপনাকে আপনার এখন আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, মানে হচ্ছে আপনার উপায় অ্যাকাউন্ট রয়েছে এমন একটি মানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনার উপায়ের যে মোবাইল নাম্বারটি সেটা আপনাকে দিয়ে দেবেন, মানে উপায় অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি। তারপর এখানে দেওয়ার পর এখানে আমাদের পিন দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর কিন্তু আপনার কাছে পিন চাইবে, পিনটা দেবেন, মানে হচ্ছে আপনার উপায়ের যে পিনটা সেটা দেবেন। উপায়ের পিনটা দেওয়ার পর আপনার কাছ থেকে অটোমেটিক্যালি 90 টাকা ওনারা কেটে নেবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে 90 টাকা কেটে নেবেন। তারপর 90 টাকা কেটে নেওয়ার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকেই আপনি মূলত দেখে বুঝতে পারবেন যে আপনার এটা আবেদন হয়ে যাবে। সো আবেদন হওয়ার পরপরই আপনি 3 দিনের মধ্যে আপনার কাছে সক্রিয়ভাবে কল আসবে ডাকঘর থেকে, মানে ডাকযোগ থেকে কল আসবে। তারপর আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি মানে সার্টিফাইড কপিটি উত্তোলন করতে পারবেন কিংবা ওখান থেকে নিতে পারবেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি আসলে আপনাদেরকে আবেদন করে দেখাইনি, কারণ হচ্ছে আমার আবেদন করার কোনো প্রয়োজন নেই। সো আবেদন করে বলতে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে একদম 95% প্রসেসটা দেখিয়ে দিয়েছি, আর বলে দিয়েছি যে উপায়ের নাম্বারটা দেওয়া মাত্রই কিন্তু আপনার কাছ থেকে 90 টাকা কেটে নেবে, ঠিক আছে। তারপর এটা কিন্তু অটোমেটিক্যালি আবেদন হয়ে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবেদন এমনিতেই ক্লিক করা মাত্র সাবমিটে কিন্তু আবেদন হয়ে যাবে, টাকাটা দেওয়া মাত্রই কিন্তু আবেদন আপনার সম্পূর্ণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আবেদন করে দেব। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা যারা করতে পারেন না, একদমই যারা করতে পারবেন না বা করতে পারেন না, বিষয়টা বুঝতে পারেন না, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে। ফেসবুক আইডির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সেই সার্টিফাইড কপির জন্য আবেদন করে দেব, আর সেটা আপনার ডাকঘরেই, মানে আপনার ডাকঘরে আপনি পেয়ে যাবেন। এটার জন্য আমি আবেদন করে দেবো, আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনি ডাকঘরে যাবেন, তারপর সার্টিফাইড কপিটি নিয়ে আসবেন। এই পর্যন্ত আপনার কাজ। যাই হোক, সো যদি চান সেক্ষেত্রে আমি আবেদন করে দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। Hit the subscribe button and press the bell icon. Good afternoon.